মুভিটির শুরুতে আমরা একটি রাজাকে দেখতে পাই যার নাম লর্ড আসানো এই রাজা জঙ্গলে কাই নামে একটি বালককে খুঁজে পায় এই বালকই এই মুভির মূল চরিত্র রাজার সোলজার সবাই কাইকে জঙ্গলের মনস্টারদের অন্তর্ভুক্ত মনে করে কিন্তু রাজাটি কাইয়ের মধ্যে একটি বিশেষ ব্যাপার লক্ষ্য করে যা অন্য কেউ বুঝতে পারে না এই জন্য ওই বালকটিকে রাজা তার রাজ্যে নিয়ে আসে রাজকুমারী মাইকা ব্যতীত রাজ্যের সবাই কাইকে অভিশপ্ত বালক হিসেবে মনে করে তাই কেউ তাকে পছন্দ করে না দেখতে দেখতে কাই সুদর্শন যুবকে পরিণত হয় কিন্তু তার আচরণের কোনো পরিবর্তন হয় না ও শুরু থেকে নিজেকে আড়াল করে রাখতে পছন্দ করে ও রাজ্যের সবার সামনে ঝুঁকে সম্মান করে থাকে এরপর আমরা দেখতে পাই একটি সার আকৃতির বিশাল দেহী মনস্টার জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে সোলজাররা সবাই ওই মনস্টারকে বন্দি করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকে মনস্টারটি সোলজারদের ওপর আক্রমণ করে তাদের হত্যা করতে থাকে এই যুদ্ধ চলাকালীন সময়ে আমরা একটি শেয়ালকে দেখতে পাই যার দুইটি চোখের রং দুই রকম শেয়ালটি জঙ্গলের ভেতর থেকে তাদের এই যুদ্ধ দেখছিল এদিকে ওই মনস্টারকে বন্দি করার সকল চেষ্টাই যখন ব্যর্থ হয় ঠিক তখনই কাই একটি ঘোড়া নিয়ে ওই মনস্টারের পেছনে ধাওয়া করে যুদ্ধের এক পর্যায়ে ও মনস্টার দুজন দুজনের মুখোমুখি চলে আসে ওই দিকে অত্যন্ত ক্ষিপ্র গতিতে আগাতে থাকে ঠিক তখনই কাই বুঝতে পারে যে যদি মনস্টারটিকে থামানো না যায় তাহলে এটি ইয়াসনোকে মেরে ফেলবে এই জন্য কাই মনস্টারকে হত্যার উদ্দেশ্যে মনস্টারের দিকে ক্ষিপ্র গতিতে আগাতে থাকে খুব দ্রুত ও তার সামুরাইটি হাতে নিয়ে মনস্টারটির গলার উদ্দেশ্যে চাল হারিয়ে দেয় সামুরাইয়ের আঘাতে মনস্টারটি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে এভাবে কাই ইয়াসুনোকে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচায় কিন্তু ইয়াসুনো এতই বেশি স্বার্থপর যে সে বলে তোমার সাহায্যে বাচার থেকে মরে যাওয়াও ভালো এই কথা শুনে কাই অত্যন্ত কষ্ট পায় এর মধ্যে রাজা সোলজার সহ ওখানে পৌঁছে এবং ভাবে ইয়াসুনোই মনস্টার এর প্রকৃত হত্যাকারী ইয়াসুনো নিজেও সত্য ঘটনাটি গোপন করে এই বীরত্বের জন্য রাজা মনস্টার এর একটি সিং ইয়াসুনোকে পুরস্কার স্বরূপ প্রদান করে ওখানে উপস্থিত থাকে রাজার অত্যন্ত অত্যন্ত বিশ্বস্ত কমান্ডার যার নাম ঐশী ঐশী কাই এর হাতে রক্ত দেখে বুঝতে পারে প্রকৃত হত্যাকারী ইয়াসুনো নয় কাই এরপর আমরা অন্য একজন রাজাকে দেখতে পাই যার নাম লর্ড কিরা লর্ড কিরার সহযোগী একজন উইচ কিরা ও উইচ আসনোর রাজ্য দখল করার জন্য ফোন দিয়ে আঁকতে থাকে যুদ্ধ চলাকালীন সময় আমরা যে শিয়ালকে দেখতে পাই সেই আসলে এই উইচ উইচ কিরাকে বিভিন্নভাবে প্রলোভন দিতে থাকে এবং আসনোর রাজ্যে আয়োজিত একটি ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে বলে নির্দিষ্ট দিন ফেস্টিভ্যাল শুরু হয় ফেস্টিভ্যালে সবচেয়ে বড় রাজা যে কিনা সম্পূর্ণ কিংডমের এক ছত্র অধিকারী তিনিও আমন্ত্রিত হন তার নাম সোগান তার আদেশ অমান্য করার অধিকার কারো নাই ফেস্টিভ্যালে একটি খেলার আয়োজন করা হয় প্রতিটি রাজ্য হতে একজন সোলজার খেলায় অংশগ্রহণ করে যে সোলজার বিজয়ী হবে তার রাজ্য বিশেষভাবে সম্মানিত হবে কিরার পক্ষ হতে বেশ বলিষ্ঠ একজন সোলজার ও আসনোর পক্ষ হতে ইয়াসুনো যে জঙ্গলের মনস্টারকে হত্যার ক্রেডিট নিয়েছিল সে নির্ধারিত হয়

না এবং শিকারও স্বীকারও না এসব কিছুর পরেও কাই সোলজারের পোশাক পরে কিরার বলিষ্ঠ সোলজারের সামনে হাজির হয় শুরু হয় যুদ্ধ হঠাৎ কিরার সোলজারের একটি কিক সজরে লাগে কাইয়ের পেটে ছুটে দূরে পড়ে যায় কাই খুব দ্রুত উঠে পড়ে ও ক্ষিপ্র গতিতে এগিয়ে আসে সামুরাই দিয়ে আঘাত করে প্রতিপক্ষকে কিন্তু এইবার সামুরাই খণ্ডবিখণ্ড হয়ে যায় এই সুযোগ হাতছাড়া করে না প্রতিপক্ষ সজরে একটি পাঞ্চ মারে কাইয়ের মুখ লক্ষ্য করে ছুটে পড়ে যায় কাই সাথে সাথে খুলে যায় তার মুখোশ খেলার মাঠে কাইকে দেখে সবাই অবাক হয়ে যায় কিংডমের রাজা সৌগান এই দৃশ্য দেখে নিচে নেমে আসে কাইকে জিজ্ঞেস করে তুমি যোদ্ধা না হয়েও কেন এই খেলায় অংশগ্রহণ করেছ এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতে হবে আর এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড যখনই মাথা ঘাট থেকে আলাদা করতে যাবে তখনই রাজকুমারী মাইকা দৌড়ে ওখানে চলে আসে রাজকুমারী মাইকা এবং রাজা আসনও রাজা সৌগান এর কাছে ক্ষমা প্রার্থনা করে রাজা সৌগান কাইকে মৃত্যুদণ্ড হতে অবহিতি দেন কিন্তু নিয়ম ভঙ্গের শাস্তি হিসাবে লাঠি দিয়ে প্রচন্ড আঘাত করতে বলেন এরপর কিরা এবং উইচকে রাতে একসাথে দেখতে পাই তারা মূলত ওই রাতে রাজা আসনকে মারার পরিকল্পনা করছিল এখানে উইচ একটি উপায় বের করে সে রাতে রাজা আসনর ঘরে প্রবেশ করে এবং তার কালো জাদু দ্বারা রাজাকে পোজেস্ট করে রাজা আসন পোজেস্ট হওয়া মাত্রই ঘুমের ভেতর তার হ্যালোসিনেশন হওয়া শুরু হয় এবং সে দেখে লর্ড কিরা রাজকুমারী মাইকা অর্থাৎ তার মেয়ের সাথে জবরদস্তি করছে এই দৃশ্য দেখার সাথে সাথে রাজা আসনো সামুরাই হাতে লর্ড কিরার ঘরে প্রবেশ করে এবং কিরাকে আঘাত করে যখনই সে কিরাকে দ্বিখন্ড তো করতে উদ্যত হয় সেই মুহূর্তে প্রহরী এসে রাজা আসনকে ধরে ফেলে যখন কমান্ডার ওইশি রাজার দিকে তাকায় তখন সেও বুঝতে পারে যে রাজা সম্পূর্ণরূপে পজেসড অবস্থায় আছে ঠিক তখনই রাজা শৌগান সেখানে উপস্থিত হন যখন তিনি জানতে পারেন যে রাজা আসনো লর্ড কিরাকে হত্যার চেষ্টা করেছে তখন তিনি রাজা আসনকে বলেন তুমি অনেক বড় অন্যায় করেছ লর্ড কিরা তোমার मेहमान আর তুমি তাকেই ঘুমের মধ্যে মারতে চেষ্টা করেছ এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে আর এটা হলো মৃত্যুদণ্ড সবার সাথেই ন্যায় বিচার করা হবে বক্সের রাজা বা অন্য কেউ তুমি এই রাজ্যের জন্য অনেক কিছু করেছ তাই সম্মানজনক মৃত্যু তোমাকে দেওয়া হবে তোমার জীবন তুমি নিজেই নিবে ওখানে একটা প্রচলিত ধারণা ছিল যে শাস্তি হিসেবে নিজে জীবন নিজে নেওয়া একটা সম্মানজনক ব্যাপার রাজা আসনো রাজার সৌগানের আদেশ মেনে নেয় সে তার পেটে ধারালো ছুরি চালিয়ে দেয় কমান্ডার ঐশী অনিচ্ছার সত্ত্বেও সামুরাই দিয়ে রাজা আসনোর গলা থেকে মাথা আলাদা করে ফেলে এই ঘটনায় রাজকুমারী মাইকা অত্যন্ত ব্যতীত হয় এরপর রাজা সোগান একটি ভুল সিদ্ধান্ত দিয়ে ফেলেন তিনি বলেন এখন থেকে এই রাজ্যের রাজা হবে কিরা এবং

তার ছেলেকে জিজ্ঞেস করে আমাদের বাকি সোলজাররা কোথায় ছেলে বলে সোলজাররা সবাই মৃত্যু ভয়ে জঙ্গলে লুকিয়ে আছে এরপর কমান্ডার ঐশী তার ছেলের মাধ্যমে সোলজারদের বার্তা পাঠায় এবং সে নিজে কাইকে খুঁজতে বের হয় কাইকে খুঁজতে খুঁজতে ঐশী একটি দ্বীপে হাজির হয় সেখানে একটি ক্লাবে প্রবেশ করে ক্লাবে তখন একজন মানুষ ও একটি জায়েন্টের মধ্যে যুদ্ধ চলছিল ঐশী মানুষটিকে চিনতে পারে এ আর কেউ নয় কাই যুদ্ধে কাই নিপুণ দক্ষতায় জায়েন্টের মাথা শরীর থেকে এক কোপে আলাদা করে ফেলে ঐশীর অনুরোধে আরও একটা যুদ্ধ শুরু হয় আর এ যুদ্ধ হয় কাই ও ঐশীর মধ্যে ঐশী নিজেকে রক্ষার পাশাপাশি কাইকে নিজের পরিচয় জানাতে চেষ্টা করে কাই কিছুই মনে করতে পারে না এবং ঐশীর ওপর তার অ্যাটাক চালিয়ে যেতে থাকে কিন্তু ঐশী যখন রাজকুমারী মাইকার কথা বলে তখন কায়ের সব মনে পড়ে যায় এরপর তারা যুদ্ধের অভিনয় করতে থাকে অভিনয় করতে করতে ওখান থেকে পালিয়ে আসে জঙ্গলে তাদের যে সোলজার রয়েছে তাদের সাথে মিলিত হয় তাদের তো এখন একটা যুদ্ধের জন্য বাহিনী হলো কিন্তু তাদের কোনো ওয়েপন্স নাই এখন কাই বলে জঙ্গলে একটি গুহাতে একদল টেঙ্গু মঙ্ক বসবাস করে আমরা ওখান থেকে ওয়েপন্স সংগ্রহ করতে পারি আমি ওদের চিনি যদি ওদের টেস্টে আমি পাশ করতে পারি তবে অবশ্যই আমরা ওখান থেকে ওয়েপন্স পাব একজন জিজ্ঞেস করে ওদের টেস্ট কেমন হবে তখন কাই বলে যে অবশ্যই ওদের টেস্ট অনেক কঠিন কঠিন হবে যা পক্ষে করা এরপর সাধারণের তারা জঙ্গলের রাস্তা ধরে চলতে থাকে রাস্তায় তারা কবর থেকে বের হওয়া আত্মা দেখতে পায় অনেকক্ষণ চলার পর তারা সেই গুহা দেখতে পায় সেখানে কাই শুধু কমান্ডার ঐশীকে সাথে নিয়ে ভেতরে যায় এবং বাকি সবাইকে গুহার বাহিরে অপেক্ষা করতে বলে গুহার ভেতরে কিছু দূর যাবার পর কাই ঐশীকে এক জায়গায় দাঁড়িয়ে থাকে বলে এবং আরো বলে যে যাই হোক না কেন ভুলেও যেন ওয়েপন্স বের করা না হয় এই কথা বলে কাই গুহার আরো ভেতরের দিকে চলে যায় ও ঐশী দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে পথে কাই অনেকগুলো পোশাক পরা ডেঙ্গু মংস দেখতে পায় যারা সবাই মাথা ঝুঁকে বসেছিল যখন গুহার একেবারে ভেতরে প্রবেশ করে সেখানে সে টেঙ্গু মংসদের প্রধানকে দেখতে পায় ডেঙ্গু মংস বলে চলে এসেছো তুমি আমি জানতাম তুমি আসবে কাই বলে আমি এখানে অস্ত্র নিতে এসেছি মংস তাদের মাঝের একটি সামুরাই দেখিয়ে বলে আছে তো নিয়ে নাও ওই দিকে ইয়াসনও বলে যে আমার মনে হয়

ছিল তা হলো তাড়াতাড়ি তোমার সামুরাই বের করো তোমার সঙ্গীদের বাঁচাও এই আওয়াজ শুনে ঐশি তার সামুরাই বের করে না ওইদিকে কাই ও টেঙ্গু মং সামুরাই থেকে সমান দূরত্বে দাঁড়িয়েছিল যেহেতু টেঙ্গু মংস ছিল বিশেষ ক্ষমতার অধিকারী তাই সে বাতাসের গতিতে সামুরাইয়ের দিকে ছুটলো কিন্তু আমরা দেখি কাই ও মংসের থেকে দ্রুত গতিতে ছুটে সামুরাই তুলে নেয় কারণ সব বিশেষ ক্ষমতা কাই ছোটবেলায় তাদের কাছ থেকেই শিখেছিল অপরদিকে যেহেতু ঐশি তার সামুরাই বের করে নাই তাই সবকিছু আগের মতো হয়ে যায় ব্যাপার এটা যে ইয়াসুনো ও অন্যান্য সোলজাররা ভেতরেই আসে নাই এটা ছিল টেস্ট যা ঐশী খুব ভালোভাবেই পাশ করেছে ঐশীর সাথে এতক্ষণ যা হয়েছিল তা ছিল হ্যালুসিনেশন সে সামুরাই এই জন্য বের করে নাই যে কাই বলেছিল যাই হোক না কেন ওয়েপন্স যেন বের করা না হয় তারা যেহেতু টেস্ট পাশ করেছে তাই তারা সবগুলো সামুরাই পেয়ে যায় এখন চলুন জেনে নি ফোর্টি সেভেন রনিন বিষয়টা আসলে কি ফোর্টি সেভেন হল কাই সহকারে টোটাল সোলজারের সংখ্যা আর রনি অর্থ হল লিডারলেস সামুরাই যে বা যাহারা তাদের রাজ্য ও রাজার অনুগত নিজের রাজ্য ও রাজার জন্য যারা মৃত্যুকেও ভয় পায় না কিন্তু তারা রাজ্যহীন রাজাহীন তাদেরকে বলা হয় রনিন যেহেতু ফোর্টি সোলজার রাজাহীন ও রাজ্যহীন সেই জন্য তারা ফোর্টি রনিন হিসেবে নিজের রাজ্য ফিরে পাওয়ার জন্য রাজা সৌগানের হুকুম অমান্য করেছিল তারা জানত তাদের এই অপরাধের জন্য তাদের শাস্তি হিসেবে মৃত্যু অনিবার্য ফোর্টি সেভেন রনিন একটি কাগজে তাদের স্বাক্ষর করে রাখে যাতে ইতিহাস তাদের মনে রাখে অন্যদিকে দেখানো হয় আজ রাজকুমারী মাইকা ও কিরার বিবাহের দিন ফোর্টি সেভেন রনিন যেহেতু এমনিতেই সেখানে যেতে পারবে না সেহেতু তারা দুই দলে বিভক্ত হয়ে এক দল তার কর্মী পরিচয়ে ভেতরে প্রবেশ করে ও অন্য দল ওয়ালবে ভেতরে প্রবেশ করে ঐশী পরে ডান্স করতে থাকে সবাই যখন ঐশীর ডান্স দেখতে ব্যস্ত এই সুযোগে অন্যান্য মারছিল একটি তীর ঐশীর কাঁধে বিদ্ধ হয় ঐশী লুটিয়ে তার মাস্ক খুলে যায় কিরা ঐশীকে চিনতে পারে কিরার সোলজার সবাই সামরাই হাতে দাঁড়িয়ে পড়ে ফোর্টি সেভেন রনিন ও কিরা সোলজারদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় যদিও ফোর্টি সেভেন রনিন বেশ কিছু সোলজার কে আগেই মেরে ফেলেছিল তারপরেও তাদের মধ্যে বেশ টাফ

চেষ্টা করছিল ঐশীর হাত থেকে বাঁচার কিন্তু ঐশী বলে যে আমি বলেছিলাম না আমি সবার হয়ে প্রতিশোধ প্রতিব এই বলে কিরার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে কিরার মাথা হাতে ঐশী যখন বের হয়ে আসে তখন কীরার অবশিষ্ট করে জয়লাভ করে রনিন কিন্তু যখন রনিন রাজা সৌগানের সামনে হাজির হয় তখন রাজা সৌগান বলে তোমরা আমার আদেশ অমান্য করেছ আমি বলেছিলাম কোনো যুদ্ধ হবে না কোনো প্রতিশোধ হবে না কিন্তু তোমরা তাই করেছ এর জন্য অবশ্যই তোমাদের শাস্তি পেতে হবে তোমাদের শাস্তি হলো মৃত্যু তোমাদের সম্মানজনক মৃত্যু হবে কারণ যদিও তোমরা আমার আদেশ ভঙ্গ করেছ তারপরেও তোমরা তোমাদের রাজ্য তোমাদের রাজার মৃত্যুর প্রতিশোধ নিয়েছ এই জন্য আমি তোমাদেরকে সম্মানজনক মৃত্যু দিলাম অর্থাৎ তোমরা তোমাদের রাজার মতো নিজেই নিজেকে হত্যা করবে ঐশী রাজার আদেশ মেনে নেয় এরপর দেখা যায় ফোর্টি সেভেন রনিন সবাই সাদা পোশাক পরে মৃত্যুর জন্য পুরোপুরি রেডি তাদের মধ্যে থেকে রাজা সোগান ঐশীর ছেলেকে উঠে যেতে বলে তিনি বলেন তুমি তোমার জীবন নিও না ঐশীর কেউ তো থাকুক তার বংশ রক্ষার জন্য এরপর সবাই নিজে নিজে নিজের জীবন নিয়ে নেয় সম্মানজনক মৃত্যু হয় তাদের ওদের সবাইকে দেখে রাজকুমারী মাইকা কেঁদে ফেলে এভাবেই ফোর্টি সেভেন রনিন মুভিটি শেষ হয় মুভিটি না দেখে থাকলে অবশ্যই দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ